আবিল্লাহ রহমানের ইম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে অপরাহ্নে সরকার গ্যাসের দাম আরও একবার বাড়ালেন দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরে জ্বালানি আমদানি ব্যয় রাশ সমন্বয় ছাড়াই গ্যাসের দাম এক দফা বাড়ানো হয়েছিল সে সময় এই বৃদ্ধির পরিমাণ ছিল ওয়েটেড এভারেজে ছাব্বিশ শতাংশ অত্যন্ত পরিতাপের বিষয়ে মাত্র দশ মাসের ব্যবধানে আবারও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব এসেছিল এবং তা আজকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে গত আগস্ট দু বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন শুনানিতে অধিকাংশ অংশীমহল স্টেক হোল্ডার এ দাম বৃদ্ধির বিরোধিতা করে অংশী মহলের তথ্যভিত্তিক বক্তব্যে প্রমাণ হয় যে গ্যাসের দাম বৃদ্ধির আদৌ কোনো যৌক্তিকতা নেই আমরা আশা করেছিলাম নতুন করে দাম বৃদ্ধির প্রস্তাব আর উত্থাপন করা হবে না কিন্তু আজ অপরাহ্নে সরকার মাত্র আঠেরো মাসের ব্যবধানে পুনরায় গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বিআরসি সূত্র সংবাদপত্রগুলোকে নিশ্চিত করেছিল ডিসেম্বর দুই হাজার শেষ সপ্তাহে পুনঃশুনানি অনুষ্ঠিত হবে কিন্তু কোনো শুনানি হয়নি গণমাধ্যমের সূত্রে জানা গেছে আবাসিক গ্রাহকদের আগামী পয়লা মার্চ থেকে এক চূড়ার জন্য মাসে সাতশো পঞ্চাশ টাকা এবং দুই চূড়ার জন্য আটশো টাকা দিতে হবে যা এতদিন ছিল যথাক্রমে ছয়শো এবং ছয়শো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় ধাপে এক জুন থেকে এক চূড়ার জন্য মাসিক বিল নয়শো টাকা এবং দুই চোরার জন্য নয়শো পঞ্চাশ টাকা হবে গ্যাসের দাম চূড়ায় দুই ধাপে বাড়ছে তিনশো টাকা গৃহস্থলীতে মিটারে যারা গ্যাসের বিল দেন তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ব্যবহারের জন্য নয় টাকা দশ পয়সা এবং জুন থেকে এগারো টাকা বিশ পয়সা করে দিতে হবে যানবাহনে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের সিএনজি দাম এক মার্চ থেকে হবে প্রতি ঘনমিটারে আটত্রিশ টাকা এবং এক জুন থেকে হবে চল্লিশ টাকা বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই গণ এক গণবিজ্ঞপ্তিতে গৃহস্থলীয় সিএনজি সহ বিদ্যুৎ সার ও শিল্প খাতেও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে অন্যান্য খাতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে হবে বিদ্যুৎ খাতে এক মার্চ থেকে দুই টাকা নিরানব্বই পয়সা এক জুন থেকে তিন টাকা ষোলো পয়সা কেপটিভ পাওয়ার হবে এক মাস থেকে আট টাকা আটানব্বই পয়সা এক জুন থেকে নয় টাকা বাষট্টি পয়সা সারে এক মাস থেকে দুই টাকা চৌষট্টি পয়সা এক জুন থেকে দুই টাকা একাত্তর পয়সা শিল্পে এক মাস থেকে সাত টাকা চব্বিশ পয়সা এক জুন থেকে সাত টাকা ছিয়াত্তর পয়সা চা বাগানে এক মাস থেকে ছয় টাকা তিরানব্বই পয়সা এক জুন থেকে সাত টাকা বিয়াল্লিশ পয়সা বাণিজ্যিক গ্যাসের জন্যে এক মার্চ থেকে দিতে হবে চোদ্দো টাকা বিশ পয়সা এবং এক জুন থেকে দিতে হবে সতেরো টাকা চার পয়সা সর্বশেষ দু হাজার পনেরো সালের এক আগস্ট গ্যাসের দাম গড়ে ছাব্বিশ শতাংশ উনত্রিশ ছাব্বিশ দশমিক দুই নয় শতাংশ বাড়িয়েছিল বিআইআরসি গ্যাসের দাম বাড়ানোর জন্যে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বিতরণ কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বছরের সাত থেকে আঠেরো আগস্ট পর্যন্ত গণশুনানি হয় কিন্তু গণশুনানির কোনো যুক্তিকেই গ্রাহ্য করা হয়নি এবার যে ওয়েটেড এভারেজের যেটা বেড়েছে সেটা আপনারা দেখেছেন প্রায় যে বাইশ দশমিক সাত শতাংশ বেড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম বাড়ানোর কারণ হিসেবে আইএসসি গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের বিবেচনা জ্বালানি ঘাটতি মোকাবেলা জ্বালানি খাতের উন্নয়ন নতুন বেতন স্কেল বাস্তবায়ন সম্পূরক শিল্প মূল্য সংযোজন করের পরিমাণ বৃদ্ধির যুক্তি দেখালো ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের পাল্টা যুক্তি জোয়ারে ওই দাবি ধোপে টেকে তবুও সরকার গ্যাসের দাম বাড়াবার গণবিরোধী সিদ্ধান্তে অনুরোধ থাকল বিএনপির আমলে তেইশ নভেম্বর উনিশশো তিরানব্বই তারিখে জারিকৃত রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন দুইশো সাতাইশ নম্বর এসআরও অনুসারে বিদেশি কোম্পানি তথা আইওসির গ্যাসকে শুল্ক ভ্যাট মুক্ত করা হয় অথচ এখন সে গ্যাসকে শুল্ক ভ্যাট যুক্ত গণ্য করে সরকারের নির্দেশনা মতে পেট্রোবাংলা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করে যার অভিঘাত ভোক্তাদের উপর পড়বে এই অযৌক্তিক প্রস্তাব মানতে গিয়ে একদিকে গ্যাস খাত উন্নয়ন ব্যাহত হচ্ছে অন্যদিকে জনগণের উপর বর্ধিত দামের বোঝা চাপানো হচ্ছে আসলে সরকার রাজস্ব ঘাটতি পূরণ করতে গিয়ে দিকবিদিক শূন্য হয়ে সকল ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধির অপচেষ্টায় মেতে উঠেছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উৎপাদন সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর মধ্যে অনেক কোম্পানিরই চাহিদার তুলনায় রাজস্ব উদ্বৃত্ত রয়েছে অর্থাৎ এই গ্যাস কোম্পানিগুলো লাভজনক পর্যায়ে আছে যে দু একটি কোম্পানির ঘাটতি রয়েছে তার পরিমাণ অতি নগণ্য বিধায় এ পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধি মোটেই যুক্তিসঙ্গত নয় বলা হচ্ছে উচ্চ মূল্যে এলএনজি আমদানির কারণে গ্যাসের সরবরাহ ব্যয় আগামীতে বাড়বে কিন্তু এই গ্যাসের আগাম দাম বৃদ্ধির আইনে কোনো সুযোগ নেই গণশুনানিতে অগ্রহণযোগ্য প্রমাণিত হলেও উচ্চ মূল্যে আগামীতে এলএনজি আমদানি অজুহাতে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সরকার চুলার প্রতি গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করেছে সিএনজির দামও বৃদ্ধি করেছে এলপিজি দামের সাথে সমতা আনার লক্ষ্যে বিশেষ করে বাংলাদেশে এলপিজির বাজার তৈরি করার জন্যই তথাকথিত দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সরকার ঘনিষ্ঠ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীকে অতিরিক্ত লাভ পাইয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে অথচ বাস্তবে এলপিজির আমদানি ব্যয় অনেক হ্রাস পেয়েছে দুই হাজার সালে বিআরসি সিলিন্ডার প্রতি এলপিজির দাম হারে এক টাকা প্রথমে আটশো পঞ্চাশ টাকা উপরে সাতশো টাকা নির্ধারণ করে পরিতাপের বিষয় হলো এ দাম হার বজায় থাকা সত্ত্বেও বাজার ভেদে সিলিন্ডার প্রতি এলপিজির দাম এখন এক হাজার থেকে এগারোশো টাকা অথচ বিশেষজ্ঞদের মতে যৌক্তিক মুনাফা সহ সিলিন্ডার প্রতি এলপিজির দাম হওয়া উচিত চারশো পঞ্চাশ টাকা সরকারের আনুকূল্য পুষ্ঠ পুষ্টমে ব্যবসায়ীকে এলপিজি আমদানির সুযোগ করে দিয়ে এক্ষেত্রে একটি লাইসেন্স রাজ প্রতিষ্ঠা করা হচ্ছে এর ফলে প্রতিযোগিতাহীন বাজারে কিছু মুখ চেনা ব্যক্তি অনার্জিত মুনাফা গুনবে এবং জনগণ শোষণের করে নিষ্পেষিত হবে উপরোক্ত উপরন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে গৃহস্থারীতে নতুন আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না যা এই অবাঞ্ছিত পরিস্থিতিকে আরও নিঃসন্দেহে ভয়াবহ করে তুলবে প্রিয় সাংবাদিকবৃন্দ সরকার দাবি করে যে তারা সেবা ও সুযোগ সুবিধায় সমতা নিশ্চিত করতে চায় অথচ বিশ্ববাজারে জ্বালানির তেলের দাম হ্রাস পাওয়া সত্ত্বেও সরকার দীর্ঘদিন অতীতের উচ্চ হারে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রাখে কয়েক মাস আগে জ্বালানি তেলের দাম সামান্য নিম্নমুখী করা হলেও সার্বিকভাবে জ্বালানি তেলের দামের সঙ্গে গ্যাসের দামের সমন্বয় করা হয়নি উপরন্তু গ্যাস ও সিএনজির দাম দফায় দফায় বাড়িয়ে সরকার তাদের রাজস্ব ও মুনাফা বাড়িয়ে চলেছে যার অভিঘাতে নিম্ন আয়ের মানুষ বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে শিল্পকাত ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বর্তমান আবাসিক চুলার সংখ্যা চৌত্রিশ লক্ষ তেরো হাজার ছয়শো তেতাল্লিশ অধিকাংশই দুই বার্নারের চুলা বিআরসি এর গণশুনানিতে অভিযোগ করা হয়েছে চুলা প্রতি বিরানব্বই ইউনিট গ্যাস খরচ দেখিয়ে বিল নেওয়া হয় ছয়শো পঞ্চাশ টাকা অথচ প্রকৃত খরচ হয় বিয়াল্লিশ দশমিক চার পাঁচ ইউনিট এ ভারসাম্যহীনতায় নিরসনে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না গ্যাসের কাম্য চাপ না থাকায় নিরবিচ্ছিন্ন সরবরাহ বিঘ্নিত হচ্ছে ফলে গৃহিণীরা পড়েছেন চরম দুর্ভোগে এই পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিঃসন্দেহে গণবিরোধী এই সরকার দু হাজার সালে ক্ষমতা গ্রহণের পর গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির জন্য অনেক প্রকল্প হাতে নেওয়ার কথা বলেছিল গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে দুঃখের বিষয় বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন গ্যাস উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ বৃদ্ধিতে উল্লেখজনকভাবে অগ্রগতি দৃশ্যমান নয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা গ্যাসের অপ্রতুল সরবরাহ ও স্বল্প চাপ শিল্পখাতকে এমনিতেই চরম সংকটে ফেলেছে এর ফলে পোশাক ও সহ সার্বিক শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে এরা উৎপাদন ব্যয় বৃদ্ধির শিকার এ অবস্থায় সরকার শিল্পখাতে খাতে ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধি করছে প্রধানত গার্মেন্টস পোশাক ঔষধ শিল্প ক্যাপটিভ পাওয়ার থেকে এবং স্পিনিং কেমিক্যাল ডাইং পেপার শিল্প সহ অন্যান্য শিল্প গ্যাস লাইন থেকে সরাসরি গ্যাস ব্যবহার করে থাকে পোশাক শিল্পের সিংহভাগ সুতা ও কাপড় যোগান দিচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে গড়ে ওঠা দেশীয় বস্ত্র কারখানাগুলো প্রস্তাবিত দর বৃদ্ধি কার্যকর হলে সুতা এবং বস্ত্র উৎপাদন খাত দারুণ ধাক্কা খাবে আমাদের গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য শিল্প পার্শ্ববর্তী দেশ ভারত চীনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে আর এইসব শিল্পে কর্মত লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে যার নেতিবাচক প্রভাব সামাজিক নিরাপত্তা ও অর্থনীতিতে পড়তে বাধ্য আর তাই শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি করা যাবে না একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দেখা যায় যে কেবলমাত্র নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরে ছয়শো কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের মাধ্যমে দৈনিক বিশ কোটি ঘনফুট গ্যাস চুরি করা হয় অভিযোগ রয়েছে যে সরকারের মদতপুষ্ট গ্রাহকরাই এই অবৈধ সুযোগ পাচ্ছে তাছাড়া বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে জায়গার তথ্য অনুযায়ী দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে কেবলমাত্র ভিত্তিক বিদ্যুৎ খাতে অপচয় হয় পাঁচ হাজার দুইশো কোটি ঘনফুট গ্যাস যা দিয়ে তেরোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব তাছাড়া কেপটিভ পাওয়ার উৎপাদনেও বিপুল পরিমাণ গ্যাস অপচয় হয় জাইকার মতে যার হার সাত পারসেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার ষোলোর তথ্য অনুযায়ী দুই হাজার তেরো চোদ্দো অর্থ বছরে সার উৎপাদন খাতে অপচয়ের পরিমাণ দুই হাজার তিনশো তেইশ কোটি ঘনফুট এবং দু হাজার পনেরো ষোলো সালে এক হাজার একশো সাতাইশ কোটি ঘনফুট জাইকার প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি টন সার উৎপাদনে চব্বিশ পঁচিশ হাজার ফুট গ্যাস ব্যবহারের কথা আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠান কাপ করতে প্রতি টন সার উৎপাদনে চব্বিশ হাজার ফুট গ্যাস খরচ হয় অন্যদিকে বাংলাদেশের সরকারি সার কারখানাগুলোতে প্রতি টন সার উৎপাদনে গ্যাস খরচ হয় চল্লিশ পঞ্চাশ হাজার করো গ্যাস সমস্যার প্রধান কারণ জ্বালানি ব্যবহারে দক্ষতার অভাব পুরাতন যন্ত্রপাতি নিয়মিতভাবে ওভারহলিং হলিং না করা গ্যাসের মূল্য না বাড়িয়ে বরং দক্ষতা বৃদ্ধি করে এবং পুরাতন যন্ত্রপাতি ওভারহলিং করে গ্যাসের অপচয় বন্ধ করাই প্রাধান্য পাওয়া উচিত ছিল প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বর্তমান সরকার গ্যাস অনুসন্ধান উৎপাদন উৎপাদনে বাপেক সহ অন্যান্য জাতীয় কোম্পানিগুলোর সক্ষমতা উন্নয়নের জন্য কিংবা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার আহরণের কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি পার্শ্ববর্তী মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে অপরদিকে আমরা সমুদ্রে এখনো অনুসন্ধানই শুরু করতে পারিনি অথচ বাংলাদেশ সরকার নতুন গ্যাস বিল আবিষ্কার না করে এলএনজির আমদানির উপর অধিকতর গুরুত্ব দিচ্ছে দুই হাজার ত্রিশ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের এনার্জি সেক্টরকে বহুমুখী করতে হবে অথচ বর্তমান সরকার প্রায় সব ক্ষেত্রে জ্বালানি সমস্যা নিরসনের জন্য আমদানি নির্ভর নীতি গ্রহণ করেছে এজন্য সরকার কয়লা আমদানি করছে আমদানি করছে এলএনজি ও ফার্নেস অয়েল সহ বিভিন্ন ধরনের জ্বালানি এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা প্রচন্ড হুমকির মুখে পড়বে দেশের অভ্যন্তরে জ্বালানি উন্নয়নের জন্য সর্বাত্মক প্রয়াস নিতে হবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এক বছরের মধ্যে আবারও গ্যাসের দাম বৃদ্ধি শুধু অযৌক্তিকও নয় নৈতিকতা বিরোধীও বটে এ পর্যায়ে গ্যাসের দাম বাড়ালে অর্থনীতি হচট খাবে রপ্তানিমুখী পোশাক বস্ত্র বস্ত্রখাতসহ সার্বিক শিল্প খাতে উৎপাদন ভয়াবহ সংকটে পড়বে বেড়ে যাবে পরিবহন ভাড়া চাপে পড়বে গরিব জনসাধারণ বর্তমান কোটি কোটি টাকা জামানত দিয়েও নতুন গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না এতে নতুন বিনিয়োগ হচ্ছে না এ পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হলে চালু কলকারখানাগুলোকেও বন্ধ হয়ে যেতে হবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর পতনের সাথে যৌক্তিক সমন্বয় করে সরকারি জ্বালানি তেলে অস্বাভাবিক মুনাফা অর্জন অব্যাহত রাখায় গত সেপ্টেম্বরে বিদ্যুতের দাম বেড়েছে গত বছর একবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে এক বছর মাথায় এখন আবার গ্যাসের দাম বাড়লে এত অল্প সময়ের মধ্যে বিদ্যুতের দাম আবারও বাড়াতে হতে পারে সরকারের প্রতিশ্রুতি ছিল দু চোদ্দো সাল নাগাদ সরকার বিদ্যুতের মূল্য হার কমিয়ে আনবে সে ব্যাপারে একটি রোড ম্যাপও ছিল কিন্তু সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার অগ্রসর হয়েছে বলগাহীনভাবে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে লাভ ও লোভের রোডম্যাপ ধরে জনগণকে জিম্মি করে রাজস্ব আহরণের এমন কৌশল নিঃসন্দেহে গণবিরোধী গ্যাসের দাম এইভাবে বৃদ্ধি করা হলে অর্থনীতির সব খাতি যেমন শিল্প কৃষি পরিবহন প্রভৃতি দারুণ বিপর্যয়ের মধ্যে পড়বে অর্থনীতির খাতগুলো প্রচণ্ড শখের মুখোমুখি হবে প্রিয় সাংবাদিকবৃন্দ কথা সঠিক পাকিস্তান আমাদের প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের শুরু থেকেই উৎপাদন সঞ্চালন বিতরণ মূল্য নির্ধারণ বিষয়ে কোনো বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও কর্মকৌশল গৃহীত হয়নি একটি অনবায়নযোগ্য সম্পদের প্রাইসিংয়ের ধারাবাহিক ত্রুটি হঠাৎ করে দূর করা যায় না সরকার সে কোথাও হাঁটছে না বর্তমানে সরবরাহ কিন্তু গ্যাসের একটি বিরাট অংশ রান্নাবান্নার কাজ শিল্প খাতে ব্যবহৃত হচ্ছে সাধারণ ভোক্তা স্বার্থ কল্যাণ বিবেচনা রেখেই গ্যাসের মূল্য নির্ধারণ করতে হবে গ্যাস ম্যানেজমেন্ট ও ব্যবহারে অদক্ষতা নিরসন করে বিদ্যুৎ ও সরকারখানাগুলোর প্রযুক্তি ও যন্ত্রপাতির আধুনায়করণের ভিত্তিতে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিত করে বেআইনি সংযোগ তথা সিস্টেম লস বা গ্যাস চুরির প্রতিরোধের মাধ্যমে গ্যাস সাশ্রয় হবে সে অর্থ দিয়েই আইওসি ও স্থানীয় কোম্পানিগুলোর মার্জিন সহ বিবিধ খাতের ব্যয় সংকুলন করে বিপুল অর্থ উদ্বৃত্ত থাকবে অথচ সরকারের সেদিকে নজর দিতেই নারাজ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বর্তমান সরকারকে ক্ষমতাসীন হতে ও থাকতে জনগণের ভোটের প্রয়োজন হয়নি আর তাই জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এদিক লাগামহীনভাবে বাড়ছে দুর্নীতি মোটা বাজেটের অর্থ যোগান দিতে জনসমর্থনহীন সরকার জনগণের পকেট কেটে বলগাহীন রাজস্ব আহরণের জন্য বেপরোয়া হয়ে উঠেছে আমরা গ্যাসের মূল্য বৃদ্ধিতে সরকারের এহেন অনৈতিক অযৌক্তিক গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানাচ্ছি জনগণকে জিম্মি করে রাজস্ব আদায়ে সরকারের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না আপনাদের সকলকে ধন্যবাদ